27 নভেম্বর রবিবার থেকে শুরু হতে চলেছে রাজধানী বরতলার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মহানাম যজ্ঞ এবং মহোৎসব। এদিন বিকেলে 6টায় গঙ্গা আনয়ন এবং অধিবাসীর মধ্য দিয়ে সূচনা হবে মহোৎসবের। সোমবার ভোর 4টায় শুরু হবে সংকীর্তন, চলবে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত। রবিবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন বরতলা উৎসব কমিটির কর্মকর্তারা। তারা জানান যে এবছর 46তম বর্ষ গৌরাঙ্গ মহাপ্রভুর মহানাম যজ্ঞ এবং মহোৎসবের। রাজ্য এবং বহিরাজ্যের থেকে মোট 9টি দল অংশগ্রহণ করবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে বিশ্ব কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে বরতলা উৎসব কমিটির 46তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে সন্ধ্যা 6 ঘটিকায় ধর্মপ্রাণ নাগরিকবৃন্দের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা গঙ্গা আবাহন করব। এই গঙ্গা আবাহনের মধ্যে দিয়ে অধিবাস এবং মঙ্গলগড় স্থাপন হবে। তারপর ভোর 4 ঘটিকা হইতে 88 গ্রহর ব্যাপী 11 দিন ব্যাপী আমাদের হরিনাম যজ্ঞ চলবে। আগামী 8ই ডিসেম্বর হবে মহোৎসব। এই মহোৎসবের দিন আমাদের সমস্ত ধর্মপ্রাণ নাগরিকবৃন্দের কাছে উপস্থিত নিমন্ত্রণ থাকবে যে আমাদের মহোৎসবে উপস্থিত হয়ে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। এবং 9ই ডিসেম্বর ভোর 6টায় হরিনাম সংকীর্তনের সমাপ্তি হবে। তৎপর সকালবেলা এই বিগ্রহ সহযোগে আমাদের নগর পরিক্রমা হবে। তারপর দধিমঙ্গল অনুষ্ঠান, এর মধ্যে দিয়ে